নমস্কার চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু কর্ণাটকা চেঞ্জিং ইওর নার্সিং রেজিস্ট্রেশন মানে কেউ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এসে যদি কর্ণাটকাতে নিজের নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে চায় বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন চায় তাহলে তাকে ঠিক কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে প্রথমেই আমি বলবো আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ভালো হয়নি আমি কারোর কাছ থেকে সেরকম কোনো গাইডলাইন পাইনি কিছু পুরনো কিছু কলিগসের কাছ থেকে জেনেছি তাদের মধ্যে একজন দুজন যারা এখানেই থেকেছে এখান থেকে পড়েছে এমএসসি নার্সিং করেছে তারা রেজিস্ট্রেশন নিয়েছে তাদের প্রসেসটা অনেকটা স্মুথ হয়েছিল বাইরের স্টেটে দুজন একজন দুজন ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানে চেঞ্জ হয়েছে তাদের সত্যি অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে একজন দুজনে কিন্তু প্রচণ্ড স্মুথ কাজ হয়ে গেছে আমি কিন্তু খুব সাফার করেছি মানে এক তো এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকাতে করাতে হলে ঠিক কী কী করতে হয় আমার জানা ছিল না কারোর কাছ থেকে আমি প্রপার গাইডলাইন পাইনি ইভেন কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে গিয়ে যখন আমি কথা বলেছি তারাও এ বলছে ওর কাছে যাও ও বলছে ওর কাছে যাও তো আমি সব মিলিয়ে একটা খুব মানে কনফিউজ হয়ে আছি জিজ্ঞাসা করছি এক তো ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে দুজন একজন ছাড়া ইংরাজিতে কেউ কথাই বলে না বাকি সবাই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কানাডাতে কথা বলবে ন্যাচারালি আমি বাঙালি আমি কানাডা জানি না আর এখানেও বলার জিনিস যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকাতে এসেছি তো আমাকে এখানে রেসিপ্রোকাল বা নতুন রেজিস্ট্রেশন আমাকে নিতে হয়েছে তো সেটা করবার জন্যে আমি যে যে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি তো আমার মনে হয় আমি যদি এটাকে ভিডিওর মাধ্যমে বানিয়ে বাকিদেরকে জানাই তাহলে তাদেরও কিন্তু সুবিধা হবে কারণ আমি আসার পরেও আরও একজন দুজন আমাকে এখানে ঠিক কীভাবে রেজিস্ট্রেশনটাকে চেঞ্জ করাতে হয় বা নতুন রেজিস্ট্রেশন পাওয়া যায় আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে তো সেই জন্য আমার মনে হয় ভিডিওটা ভীষণ রকমভাবে দরকারি ভিডিওটাকে প্লিজ শেষ অবধি দেখো যদি তোমার মনে হয় এটা ভীষণ রকম দরকারি বাকিদের সাথে কিন্তু প্লিজ শেয়ার করো কারণ কে বলতে পারে এই ভিডিওটা অন্য আরেকজনকে কিন্তু হেল্প করবে তাহলে চলে আসছি আমি আমার টপিকে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে ওদের কিন্তু ওয়েবসাইট রয়েছে এবার সেই ওয়েবসাইট অনুযায়ী ওদের ওয়েবসাইটে গিয়ে ওরা বলছে যে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি কিন্তু কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে গিয়ে আমি জানতে পেরেছি যে অনলাইন অ্যাপ্লিকেশন করে একটা স্লটে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টাইম নিতে হবে তো ন্যাচারালি আমি সেটা জানতাম না কোনোভাবে কোনো ইনফরমেশান পাইনি আমি সরাসরি খুঁজে খুঁজে কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে চলে গেছিলাম চলে যাওয়ার পরে একজন ক্লার্ক মতো একজন মেল পার্সন ছিলেন তার কাছে জিজ্ঞাসা করার পরে অনেক রিকোয়েস্ট করার পরে তারা তো বারবার করে বলছে যে আগে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে সেখান থেকে স্লট নিতে হবে টাইম বুক করতে হবে এটসেট্রা এটসেট্রা তো আমি ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম যে কী করবো রে বাবা অনেক কিছু তো বুঝতেই পারছি না তো বারবার রিকোয়েস্ট করবার পরে সেই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার স্টেট কোনটা তো আমি বললাম ওয়েস্ট বেঙ্গল তখন উনি বললেন যে ওকে ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রসেসটা একটু ডিফারেন্ট এক কাজ করো বাইরে কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলের বিল্ডিংয়ের ঠিক বাইরে হচ্ছে কয়েকটা দোকান আছে মানে যাদের ওই কম্পিউটারগুলো রয়েছে সেখানে তাদের কম্পিউটার থেকে কর্ণাটকা নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে যেহেতু আমার বিএসসি নার্সিং আর এমএসসি নার্সিং সেজন্য আমাকে বিএসসি এমএসসির জন্য দুবার অ্যাপ্লাই করতে হবে ১০০০ করে মানে টোটাল ২০০০ দিয়ে আমাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ এখানে বলাই বাহুল্য আরও একটা জিনিস আমি যখন ওয়েস্ট বেঙ্গল থেকে আসি আমি কিন্তু এনওসি নিয়ে আসিনি মানে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসিনি কারণ আমি তো জানতামই না যে মানে আমি ঠিক কী নিয়ে যাব তো সেখানে উনি আমাকে বলেছিলেন যে যখন আমি অ্যাপ্লাই করতে যাব অনলাইনে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন যখন নিউ রেজিস্ট্রেশন যখন আমি অ্যাপ্লাই করব সেখানে কিন্তু আমার এনওসি চাইবে তো এনওসির জায়গায় অন্য কোনো একটা সার্টিফিকেটের ডকুমেন্ট দিয়ে এখনকার জন্য অ্যাপ্লাইটা করতে তো উনি যেভাবে বলেছিলেন আমি সামনের দোকানগুলোতে গেলাম গিয়ে আমি অ্যাপ্লাইটা করলাম এখানে অ্যাপ্লাই করলাম এটা এই যে টাকাটা এটা কার্ড দিয়ে পে করা যায় আমি আমার স্টেট ব্যাঙ্কের এসবিআই এর ডেবিট কার্ড দিয়ে আমি পে করেছিলাম তারপর আমাকে ওর একটা রিসিপ্ট দিয়েছিল রিসিপ্ট দুটো সাথে রাখতে হবে বিএসসির জন্য একটা এমএসসির জন্য একটা নিউ রেজিস্ট্রেশন তো সেই দুটো রিসিপ্ট মানে দুটো রিসিপ্ট থাকবে সেই দুটো রিসিপ্টকে কিন্তু হাতে রাখতে হবে সে দুটো ভীষণ রকমভাবে দরকারি তারপরে হচ্ছে এনওসির জায়গায় যেটা আমি বললাম এনওসির জায়গাতে আমাকে অন্য একটা সার্টিফিকেট আমি পুট করেছিলাম এইবারে আমি সেইগুলোকে নিয়ে আবার নার্সিং কাউন্সিলে আবার আমি গেলাম গিয়ে আমি কথা বললাম তখন ওনারা আমাকে এখান থেকে বললেন যে ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রসেসটা একটু ডিফারেন্ট তো ওনারা নিজেরাই আমার এনওসি চেয়ে ওরা ওয়েস্ট বেঙ্গলকে অ্যাপ্লিকেশন পাঠাবে
আর সেই অ্যাপ্লিকেশনটার একটা কপি ওরা ওয়েস্ট বেঙ্গলকে পাঠাচ্ছে, আরেকটা কপি যে ওরা ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়েছে সেই আরেকটা সেকেন্ড কপি ওরা আমাকে পাঠাবে। তো সত্যি কথা আমি সেটা পেয়েছিলাম। আমি কারেন্ট যে রেসিডেন্টে আমি আছি সেখানে কিন্তু আমি কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে যে ওরা আমার জন্য এনওসি চেয়ে পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে সেই কপিটা আমি কিন্তু পেয়েছিলাম। তো এটা মিলে গেছে ওরা যেটা এক্স্যাক্টলি বলেছিল। তো তারপরে আমি আরও দুবার নার্সিং কাউন্সিলে গিয়েছিলাম যে তাহলে এনওসির জন্য যখন অ্যাপ্লাই করেছে তাহলে বলাই বাহুল্য এনওসি ওয়েস্ট বেঙ্গলে যখন গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে ভেরিফাই হয়ে আমার কাছে কিন্তু মানে কাউন্সিলে কিন্তু কর্ণাটকা নার্সিং কাউন্সিলে কিন্তু আমার জন্য এনওসিটা আসবার কথা। তো আমি দুবার গিয়ে পরপর দুটো মাসে গিয়ে খোঁজ নিয়েছিলাম, তখন আমার জন্য এনওসি আসেনি। তারপরে এভাবে তো অনেক দিন গেল, কী করবো? তখন এখান থেকে আমাকে বললো যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রারের কাছে ফোন করতে, রেজিস্ট্রার যদি বলতে পারেন। তো ওখানেও একই ব্যাপার, রেজিস্ট্রার বলতেন পরের মাসে ফোন করো, পরের মাসে ফোন করো, পরের মাসে ফোন করো। মানে আমি অ্যাপ্লাই করেছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরের শেষের দিকে আমি আমার নিউ রেজিস্ট্রেশন পেয়েছি। ওকে, বাকি প্রসেস এবার আমি তো এই ব্যাপারটা হলো ওরা বলেছিল অ্যাপ্লাই করে দেবে। এখানে আরও একটা ব্যাপার, আমি যখন এই দুটো রেসিপ নিয়ে যখন আমি অফিসে এলাম, কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল অফিসে এলাম, ওনারা কিন্তু আমার প্রত্যেকটা অরিজিনাল সার্টিফিকেট কিন্তু ওনারা জমা রাখলেন। আমার ক্লাস টেনের অ্যাডমিট থেকে শুরু করে আমার বিএসসি এমএসসির মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস, ডিগ্রি সার্টিফিকেটস, মানে যা যা আছে ওনারা সবই জমা রাখলেন। মানে এক্সেপ্ট আমার কাজের সার্টিফিকেটগুলো, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো ছাড়া ওনারা ইচ অ্যান্ড এভরিথিং ওরা সাবমিট নিজেদের কাছে জমা রেখে দিলেন। এটাই ওদের প্রোটোকল, অরিজিনাল ওরা ওদের কাছে রেখে দেবেন। এখানে আরও একটা জিনিস, ওনারা আমার কাছে দুটো জিনিস ডিমান্ড করেছিলেন যেটা আমার কাছে ছিল না। একটা হচ্ছে ওনারা চেয়েছিলেন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে পাইনি, আমি পাইনি, মানে আমরা পেতাম না। কিন্তু আমরা কলেজ কমপ্লিশন সার্টিফিকেট বা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট একটা পেয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র এন্ড ডেট দিয়ে, মানে কলেজ লিভিং সার্টিফিকেট হিসেবে। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট বলে কোনো সার্টিফিকেট পাইনি, আমি বিএসসি থেকেও পাইনি, এমএসসি থেকেও পাইনি। তো সেটা ওনারা চাইছিলেন, তো সেটা আমি তখনই প্রোভাইড করতে পারিনি। আমি বলেছিলাম ঠিক আছে আমি পরে কলেজে অ্যাপ্লাই করে এনে আমি সাবমিট করব। তো সেই জন্যও হতে পারে আমার প্রসেসটা ডিলে হয়েছিল। আরও একটা সার্টিফিকেট ওনারা চেয়েছিলেন, সেটা হচ্ছে যে মানে সেটা না দিলেও আসলে চলতো। এই মোমেন্টে আমি এখানে আমি পাচ্ছি না, ওকে আমি পরে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো হোয়াট এভার ইট ইজ, মানে মেইনলি ওরা চেয়েছিলেন যে আমাকে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আমাকে ওদের কাছে সাবমিট করতে হবে। তো ওটা আমি পরে সাবমিট করেছিলাম। আর তো মানে আমার অরিজিনাল সব কিছু, মানে সব কিছু আমার হাতে কিচ্ছু ছিল না, সব কিছু ওদের কাছে কিন্তু সাবমিট হয়েছিল। এরপরে আমি পরপর কয়েকটা মাস আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে ফোন করে গেছি, ম্যাডাম বলেছেন হ্যাঁ ওয়েট করো আসবে, ওয়েট করো আসবে। তো আলটিমেটলি অক্টোবরের ফার্স্ট উইকে আমাকে ওখান থেকে ম্যাডাম জানালেন যে ওনারা এনওসি পাঠিয়ে দিয়েছেন আমাকে কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে গিয়ে খোঁজ নিতে। তখন আমি কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে গিয়ে খোঁজ নিলাম, ওনারা চেক করলেন যে আমার এনওসি এসে গেছে, আমাকে এনওসিটা দিয়ে বললেন দু কপি জেরক্স করে নিয়ে আসতে। আমি জেরক্স করে নিয়ে এলাম, জেরক্স করে নিয়ে আসার পরে হচ্ছে আসল ব্যাপার, আমাকে রিসিপ্ট নিয়ে তারপর আমাকে অরিজিনাল বের করে দিলেন সব কিছু নিয়ে। ওখানে ওদের একটা কম্পিউটার সেকশন ডিপার্টমেন্ট ছিল, সেখানে গিয়ে ওয়েট করতে হলো। ওরা একের পর এক কম্পিউটারে একজন এমপ্লয়ি থাকবেন, তিনি সব ডিটেলস, আমার কলেজের ডিটেলস, আমার মার্কস, কোন কলেজ, ইচ অ্যান্ড এভরিথিং, ইয়ার, সব কিছু এন্ট্রি করবেন, আমার থেকে কনফার্ম করবেন, অরিজিনাল থেকে কনফার্ম করবেন। প্লাস ওখানে ক্যামেরা ছিল, ওরা সরাসরি ক্যামেরা দিয়ে ওরা ছবি তুলবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পুট করবার জন্যে। তো সেই প্রসেসটা অনেকটা টাইম লেগেছিল, মানে আমি একদম সকাল 10:30 সময় গেছি আর ওখান থেকে বেরিয়েছি আমি সন্ধ্যে 6:30 সময়, মানে আমি পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। আমি খেতে যাওয়ারও সময় পাইনি, জল খাওয়ারও সময় পাইনি, টয়লেটে যাওয়ারও সময় পাইনি, মানে আমার জন্য প্রসেসটা খুব হেক্টিক হয়ে গেছিল। মাই গড, আর এদের কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে প্রচণ্ড রাশ থাকে। তো হোয়াট এভার ইট ইজ, মানে অ্যাটলিস্ট আমি 6:30 সময়, সন্ধ্যে 6:30 সময় আমি নতুন রেজিস্ট্রেশন পেয়ে গেলাম। ওফ,
কিন্তু এখানে আরো একটা ব্যাপার যেহেতু আমার বিএসসি নার্সিং এমএসসি নার্সিং আমার কাছে দুটো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল একটা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা বিএসসি নার্সিং করবার পরে পেয়েছিলাম আর এমএসসি নার্সিং করবার জন্য অ্যাডিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে আমার দুটো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমি সাবমিট করলাম আমাকে কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে সাবমিট করতে হলো দুটো সাবমিট করার পরে ওনারা আমাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলেন যার মধ্যে এমএসসি নার্সিং এর কোয়ালিফিকেশন কিন্তু অ্যাড করা আছে আমি সেটা দেখাচ্ছি আর যাই হোক আমাকে নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলেন আর আমার সমস্ত অরিজিনাল আমাকে ফেরত দিয়ে দিলেন থ্যাংক গড আমি আমার অরিজিনাল পেয়ে গেলাম ওই চার মাস ধরে আমি প্রচণ্ড টেন্সড হয়েছিলাম যে মানে ওরে বাবা কী হবে অরিজিনাল মিস না হয়ে যায় আমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে দেখাচ্ছি আমার বিএসসি এমএসসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট গিয়ে এইরকম একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আমি পেয়েছি এখানে ছবিটা আছে ছবিটা বলাই বাহুল্য খুবই খারাপ এখানে বিএসসি নার্সিংয়ের কোয়ালিফিকেশান অ্যাড করা আছে এমএসসি নার্সিংয়ের কোয়ালিফিকেশান অ্যাড করা আছে এখানে তিন বছর অন্তর অন্তর কিন্তু রিনিউয়াল করতে হয় কাউন্সিলে গিয়ে রিনিউ আমাকে করাতে হবে তো এই হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইটা হচ্ছে প্রসেস কেউ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে চেঞ্জ করে কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন পেতে যায় তাকে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে এবার আমি আমার অরিজিনালগুলো দেখাচ্ছি আমার অরিজিনালগুলোর কী কন্ডিশন হয়েছে কন্ডিশন খুবই খারাপ ওনারা যাতে সার্টিফিকেটগুলো সিকিউর থাকে সেই জন্যে প্রত্যেকটা সার্টিফিকেটে এইভাবে কিন্তু ওই মোটা একটা কাঠি তাতে সুতো দেওয়া আছে সেইভাবে প্রিক করে কিন্তু একসাথে সিকিউর করে রাখেন যার জন্য যে ব্যাপারটা হয়েছে প্রত্যেকটা সার্টিফিকেটে এরকম কিন্তু করে একটা কিন্তু মারাত্মক ফুটো হয়ে গেছে মানে কিছু কিছু মার্কশিট সার্টিফিকেটে এই জিনিসগুলো রয়ে গেছে মানে কিছু কিছু থেকে তো মানে একদম ফুটো হয়ে গেছে মানে জঘন্য ব্যাপার মানে দেখে আমার খুব রাগ হচ্ছে মানে একদম আমার সার্টিফিকেটগুলো নষ্ট হয়ে গেল কিন্তু সত্যি কথা বলতে কি কিছু করার নেই আমি বাইরে এসেছি যখন অন্য জায়গাতে অ্যাপ্লাই করছে যখন তাদের জিনিসটা তোমাকে ফলো করতেই হবে আরও একটা জিনিস দেখানোর যে আমি বাধ্য হয়েছি আমি ল্যামিনেশন করাতে এখানে এটা যেমন কাগজটা ছিল বলে ল্যামিনেশন করিয়েছি ঠিকঠাক হয়ে গেছে একই রকমভাবে আমার বিএসসি নার্সিংয়ের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু একদম মানে কাগজটা পুরো বেরিয়ে গেছে মানে পুরো ফুটোই হয়ে গেছে ওকে এখানে আরও একটা ব্যাপার এই যে জিনিসগুলো ওরা আমাকে ফেরত দিয়ে দিয়েছে আমি এই দুটোকে ল্যামিনেশন করিয়েছি বাকিগুলো করাইনি কী সে দরকার লাগবে আমি জানি না ওরা পিছন দিকে এরকম একটা স্ট্যাম্প দিয়ে দেবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে তো এই হচ্ছে মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকাতে নতুন রেজিস্ট্রেশন পাওয়ার কিন্তু প্রসেস আশা করি আমার ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকাতে আসতে চাইছো রেজিস্ট্রেশন চেঞ্জ করতে চাইছো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর এখানে আরও একটা জিনিস মাথায় রাখবার যে চেষ্টা করা উচিত যে অনলাইন অ্যাপ্লিকেশনটা যদি পসিবল হয় আগে থেকে নিজের করে যাওয়াটা কারণ ওই যে বললাম বাইরের কিছু দোকান আছে তারা করে দেয় তো তারা প্রচণ্ড বেশি রকমের টাকা নেয় মানে সিম্পলি মানে আমরা তো যে কোনো সময় ফোন থেকে ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে আমরা ইন্টারনেটে যে কোনো একটা জায়গাতে আমি অ্যাকাউন্ট বানাতেই পারি তাই না কি তাতে কত সময় লাগে জাস্ট আমার নাম দিয়ে জিমেল আইডি দিয়ে এন্ট্রি করাতে হয় ব্যাস সেটুকুই কাজ সেটুকু করবার পরে যখন বিএসসি আর এমএসসির জন্য এলো আমার কপিগুলোকে পিডিএফ করে অ্যাটাচ করতে হচ্ছে আপলোড করতে হচ্ছে সেইটুকুর জন্য বিশ্বাস করবে না মানে ওরা আমার কাছ থেকে 450 টাকা নিয়েছিল বাপরে বাপ আরও একটা জিনিস এই যে অ্যাপ্লাই করতে গেলে ওদের হচ্ছে প্রায় 2 থেকে 3টা সেট জেরক্স লাগে মানে সব কিছু 10 থেকে BSc এমএসসি হ্যানা ত্যানা মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট সব কিছু লাগে তো সেইগুলো যেন 2-3টে সেট জেরক্স করে নিয়ে যাবে মানে আমার কাছে একটা সেট জেরক্স ছিল 2টো সেট জেরক্স দিতে হতো আমি আরেকটা সেট দোকান থেকে করিয়েছিলাম বাপরে ওরা সেটার জন্য মানে এক একটা জেরক্সের কপির জন্য ওরা প্রায় 5 টাকা 6 টাকা হিসেবে ধরেছিল এমনি জায়গায় যেটা 2 টাকা 3 টাকা করে মানে বাইরের দোকানগুলো ওরা জানে যে এদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে ওদের কোনো অপশন নেই তো ওরা পুরো ডাকাতের মতো টাকা লুটে নেয় তো চেষ্টা করবে 2-3টে সেট জেরক্স কপি মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট সব কিছুর মিলিয়ে করিয়ে নিয়ে যাওয়ার যাতে বাইরের ওই দোকানগুলো থেকে করবার দরকার একদম না পড়ে আর
সিগনেচার ফটো এগুলো সব কিছু নিজেরাই ফোনে অ্যাপ আছে অ্যাপ দিয়ে স্ক্যান করে নিয়ে আপলোড করে দিতে পারবে তাতে বেশি টাইম টেকিং প্রসিডিওর নয় তো আমার মতে যেহেতু আমি জানতাম না পুরো গিয়ে পড়েছিলাম আমাকে বাধ্য হয়ে ওখানকার দোকান থেকে করিয়ে নিয়ে বাকি প্রসেসটা করতে হয়েছিল তোমরা যদি কেউ করো তোমরা কিন্তু ওদের ওয়েবসাইটটা খুলে অ্যাপ্লাই করে সব কিছু আপলোড করে নিয়ে যাবে মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি মানে সেকেন্ড টাইম আমি যখন গেলাম যখন শুনলাম যে এনওসিটা এসে গেছে তখন বেসিক্যালি এনওসিটাকেও কিন্তু আপলোড করে আমার এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হতো তো আমি দোকানে গিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে দোকানে বিশাল ভিড় এক তো টাকা নেবে আমি জানি আমি ছেড়েই দিলাম টাকা নেবে প্লাস তার সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ভিড় আমি দেখছি এখনও চার পাঁচ জনের পরে আমি আছি তো যা হোক করে আমি একটা বসার জন্য টুল পেয়ে গেলাম আমি কী করলাম সাথে সাথে আমার ফোনটাকে নিয়ে এনওসিটাকে নিয়ে কোলের উপরে নিয়ে মানে আরও এনওসির সাথে আরও কয়েকটা জিনিসকেও একটু আপলোড করতে হতো পরে যেহেতু আমি কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা পেয়েছিলাম তো আমি একটা দুটোকে করে ফোন থেকে স্ক্যান করে দেন অ্যান্ড দেয়ার ওদের ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টটা খুলে আমি আপলোড করে নিলাম এবার যেটা হলো দোকানে এই বলে ঢুকেছিলাম যে আমার চারটে কপি স্ক্যান করে আপলোড করতে হবে যখন আমার যখন টার্ন এলো আর দুটো ছিল মানে সেটাকে আর কোনোভাবে ফোনের এতে মানে ওই মোস্ট প্রবলি ইমেজ সাইজে আনতে পারছিলাম না এরকম কিছু একটা হবে তো ওরা যখন জিজ্ঞাসা করলো কটা আমি বললাম দুটো বলছে হ্যাঁ মোটেই দুটো হ্যাঁ হ্যাঁ মোটেই দুটোই দুটোই বাকি আছে দুটো করে দিলে হয়ে যায় প্লিজ তাড়াতাড়ি করে দিন তো এরকম মানে আমি বসে বসে ওইখানেই ফোন দিয়ে আপলোড মানে স্ক্যান করে আমি আপলোড করে দিয়েছিলাম তো ওখানে আমার সময়ও কিছুটা বাঁচলো টাকাও কিছুটা বাঁচলো তো সেই জন্য আমি বারবার করে বলছি যে ইজ অ্যান্ড এভরি প্রসেস যতটা যা করা যায় নিজে করে নিয়ে যাবে দুটো থেকে তিনটে সেট জেরক্স কপি করে নিয়ে যাবে আর একটু টাইম টেকিং প্রসিডিওর ওই যে বললাম আমি জুলাইতে আমি অ্যাপ্লাই করেছিলাম আর পেলাম অক্টোবরের প্রায় শেষের দিকে সো আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আমি কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ